রিয়া একাডেমিতে সকলকে স্বাগত ক্লাস টেন আজ আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করবো তাদের প্রমাণ করতে হবে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান দেখো এটা একটি সমকোণী ত্রিভুজ তাহলে এই অতিভুজের ওপর একটা বড় ক্ষেত্র হবে তার ক্ষেত্রফল সমান হবে অপর দুটো বাহু তাদের ওপর যে বড় ক্ষেত্র হবে তাদের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে এটাই আজ আমাদের প্রমাণ করতে হবে তাহলে একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কী বাহু স্কোয়ার অতএব আমাদের প্রমাণ করতে হবে যে এই বাহু স্কোয়ার সমান সমান এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার প্রদত্ত বা ধরা যাক এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোন সমকোণ অতএব প্রমাণ করতে হবে কি এ কোণের বিপরীত বাহু অতিভুজ বিসি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এরপর অঙ্কন আমাদের যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে ধরে নিতে হয় তারপরে কী প্রমাণ করতে হবে সেটা লিখতে হয় তারপরে অঙ্কন তারপরে প্রমাণ তাহলে কি ধরে নিলাম আমরা এ সি একটা ত্রিভুজ ধরে নিলাম এখন দেখো কি অঙ্কন করতে হবে সমকোণী যে সমকোণ সেই সমকোণের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করতে হবে তার মানে এ বিন্দু থেকে বেশি বাহুর ওপর লম্ব অঙ্কন করতে হবে তাহলে এ বিন্দু থেকে বাহুর ওপরে এডি লম্বন অঙ্কন করা হলো যা বাহুকে ডি বিন্দুতে সেট করেছে তাহলে আমরা কি বলবো সমকণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর এডি লম্ব অঙ্কন করা হলো যা বাহুকে ডি বিন্দুতে সেদ করেছে এবার আমরা প্রমাণ করব। সমকোণী ত্রিভুজ এবি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অতএব কি হবে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সাদৃশ্য হবে অর্থাৎ এবিসি ত্রিভুজ ও এবিডি ত্রিভুজ পরস্পর সাদৃশ্য যেহেতু এটাও একটা সমকোণে ত্রিভুজ এটাও একটা সমকণ ত্রিভুজ কারণ দেখো বিসির উপর যখন এডি লম্ব তাহলে কি হবে এটা সমকোণ হবে এটাও সমকোণ হবে তাহলে এই ত্রিভুজের সমকোণ হলে এটা একটা সংক্রান্ত ত্রিভুজ আবার এই ত্রিভুজে এই কোনটা সমকন হলে এটা একটা সমকলিত ত্রিভুজ তাহলে এই সমকলিত ত্রিভুজে এটা অতিভুজ এই সমক্রম ত্রিভুজের এটা অতিভুজ আবার এটি একটা সংক্রান্ত ত্রিভুজ এর এটা অতিভুজ এবার দেখো যেহেতু এই ত্রিভুজটাও সমকোণী এই ত্রিভুজটাও সমকোণী অতএব এরা যদি পরস্পর সাদৃশ্য হয় তাহলে এদের বাহুগুলোর রেশিও বা অনুপাত কী হবে সমান হবে সুতরাং ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিডি অর্থাৎ এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এরা সাদৃশ্য সুতরাং এবি বাই বিসি এবি বাই বি সি সমান সমান বিডি বাই এবি তাহলে এই ত্রিভুজের এই বাহু বা এই বাহু আবার এই ত্রিভুজে এই বাহু বা এই বাহু পরস্পর সমান সুতরাং বলা যায় এটার সঙ্গে এটা বজ্রকরণ এটার সঙ্গে এটা বর্জ্যকরণ করলে স্কয়ার সমান সমান বিসি ইন্টু বিডি এই সমীকরণটাকে এক নং সমীকরণ ধরা যাক আবার দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একই রকমভাবে সাদৃশ্য যেহেতু এটাও সমকর্ণ ত্রিভুজ এটাও সমকর্ণ ত্রিভুজ তাহলে একই রকমভাবে বলা যায় ত্রিভুজ সিএডি সি এবং ত্রিভুজ সিবিএ সিবিএ এই দুটো ত্রিভুজ পরস্পর সাদৃশ্য সুতরাং একইভাবে এদের বাহুগুলোর অনুপাত সমান হবে তাহলে কি হবে এসি এসি বাই বিসি সমান ডিসি বাই এসি পরস্পর সমান হবে এসি বাই বিসি সমান ডিসি বাই এসি পরস্পর সমান সুতরাং আবার বর্জ্যবণন এসি স্কোয়ার এসি গুণ এসি মানে এসি স্কোয়ার সমান সমান বিসি গুণ ডিসি তাহলে এই সমীকরণটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরে নিলাম সুতরাং এক নং এবং দুই নং সমীকরণ যদি যোগ করি তাহলে কী আসবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দুটো যোগ আবার বিসি গুণ বিডি বিসি গুণ বিডি যোগ বিসি গুণ ডিসি বিসি গুণ ডিসি হলো এবার দেখো এখান থেকে দু এখানেও বিসি আছে এখানেও বিসি আছে তাহলে বিসি কমন নিয়ে নেওয়া যেতে পারে সমান সমান বিসি এখান থেকে বিসি কমন নিয়ে নেওয়া হলে পরে থাকছে বিডি প্লাস ডিসি তাহলে বিডি প্লাস ডিসি মানে বিসি বিডি আর ডিসি তাহলে এই দুটো সমান যোগ করলে কী হবে বিসি আসবে তাহলে দেখো বিসি গুণ বিসি তাহলে বিসি গুণ বিসি সমান সমান বিসি স্কোয়ার তাহলে আমরা কী পেলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার লিখতে পারি বিসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তাহলে আমরা সিদ্ধান্তে কী এলাম বিসি স্কোয়ার মানে অতিভূত স্কোয়ার সমান সমান অপর দুটি বাহু এ স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার অর্থাৎ অতিভূত স্কোয়ার সমান সমান অপর দুটি বাহুর স্কোয়ার এর যোগফল এটাই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত কারো কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো যাতে নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে পেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং